প্রথমে তোমরা প্রশ্নটা দেখো, দেখে সলিউশন করো, আর যদি না করতে পারো তবে আমার ভিডিওর সলিউশনটা দেখো। দেখো অ্যাকচুয়ালি চাইছে কি, এই ও কোণের মানটা সেটা বের করতে বলেছে। এইখানে দেখো, এই কোণ কিউ, এই কিউ, ও আর আর, এটা দেওয়া আছে, মাঝখানে কি ও, তার মানে মাঝখানে যেটা থাকে সেটার কোণটাই চায়। তাহলে এখানে কত, এই ও কোণের মানটা কত সেটা বের করতে বলেছে। তো এখানে আমরা কি করে করব, ফার্স্টে দেখো একটা জিনিস খেয়াল করো, এক সেকেন্ড, এই সোজা তো একটা ব্যাসার্ধ না, এক সেকেন্ড, সোজা হলো না, একদম সোজাসুজি যদি টানি তাহলে এই সোজা তো একটা ব্যাসার্ধ, মানে ও থেকে পি পর্যন্ত তাহলে তো একটা ব্যাসার্ধ। যাক মোটামুটি বুঝে নাও ওটাই। এইবার একটা জিনিস খেয়াল করো, এটাও তো ব্যাসার্ধ, এই পুরো গোটা তো বৃত্ত, বৃত্তের এই ও থেকে কিউ পর্যন্ত ব্যাসার্ধ যদি হয় তাহলে এই ও থেকে পি পর্যন্ত একটা তাহলে ব্যাসার্ধ। তাহলে এইটা যদি, এটা সমান বাহু, এটাও তো সমান বাহু, তাহলে সমান বাহু যদি হয় তাহলে এই কোণটা এইখানের থেকে এই কোণটা, এই পি কোণটা, মানে কিউ পি ও, মানে এই কোণটা কিন্তু আর এই কোণটা কিন্তু সমান হবে। তার মানে কি হচ্ছে, এই যে কোণটা, এই কোণটা কিন্তু 20 ডিগ্রি হবে, এই 20 বলছি কেন, 30 ডিগ্রি হবে। তার কারণ হচ্ছে গিয়ে এইর এই যে এই ব্যাসার্ধটা, এই বাহুটা আর এই বাহুটা কিন্তু সমান হয়, আর এইখানের কোণ যত হয় এইখানের কোণের মানটা তত হয়। তাহলে এইখানে যদি 30 ডিগ্রি তাহলে এইখানেও 30 ডিগ্রি হলো, সেম টু সেম প্রসেস পরেরটাও হচ্ছে। এইখানে 20 ডিগ্রি থাকা মানে এটাও তো 20 ডিগ্রি, কেন এই বাহুটা, এটাও তো ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ, আর এটাও তো বৃত্তের ব্যাসার্ধ। তার মানে এই বাহু, এই যে কোণটা, এইখানকার যে কোণটা, এই কোণটাও কিন্তু 20 ডিগ্রি হবে। তাহলে এই কোণটাও তাহলে কত ডিগ্রি, এই কোণটাও তাহলে কত, 20 ডিগ্রি। তাহলে একটা জিনিস তো ক্লিয়ার হলো যে এই সাইডটা 30 ডিগ্রি আর এই সাইডটা 20 ডিগ্রি, তাহলে টোটাল মিলে কত ডিগ্রি, টোটাল মিলে 30, এদিকে 30 আর এদিকে 20, তাহলে টোটাল 50 ডিগ্রি, তাহলে পুরোটা 50 ডিগ্রি। আমরা কি জানি, অন্তস্থ কোণ মানে এই ভেতরের কোণটা বহিঃস্থ কোণের, বাইরের কোণের ডবল হয়, তাহলে এটা যদি গোটা 50 হয় তার ডবল কী কোণটা হবে, তার মানে এটা 50, 50-এর ডবল কত, 100, তাহলে ও কোণের মানটা তাহলে কত, 100 ডিগ্রি। তাহলে সঠিক অ্যান্সারটা কত, 100 ডিগ্রি অ্যান্সার। এই ক বলে যেটা সেটা হচ্ছে সঠিক উত্তর।